এই সেই আমাজন জঙ্গল। আমাজন জঙ্গলের পিছনে তিনটি জঙ্গল রয়েছে। সেই তিনটি জঙ্গলে তিনটি ভয়ানক প্রাণী বসবাস করে থাকেন। সেই তিনটি প্রাণী জঙ্গলের পশু পাখি মানুষের রক্ত খেয়ে থাকে। এক নম্বর ভয়ানক জঙ্গলে এই সেই প্রাণী একটি কাঠবিড়ালকে কিভাবে তার মুখের বিষ দ্বারা আগুনে পুড়ে ভস্ম করে দিচ্ছে। এই সেই প্রাণী যে এর সামনে পড়ে তাকে সবসময় আগুনে পুড়িয়ে রাখে। তার মুখের বিষের এতটা স্প্রিড, সেই খুব ভয়ানক প্রাণী। সে সব জায়গায় যাইতো না, সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতো। তার সামনে যে কোনো ভয়ানক প্রাণী যদি পড়ে তাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেন। এই সেই প্রাণী যার খাদ্য কখনো শেষ হয় না, সব কিছু সে খাইতে পারে। মানুষের রক্ত, পশু পাখির রক্ত, যে কোনো প্রাণীর রক্ত সে নিমিষে খেয়ে শেষ করে ফেলে দেন। তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই সেই প্রাণী যা দেখলে ভয়ে প্রাণীগুলো অন্য জঙ্গলে পালিয়ে যান। এই তো দেখা যাচ্ছে দুই নম্বর জঙ্গলে ভয়ানক এক প্রাণী। এই প্রাণীটির পাও ছিল অনেক বেশি, সে উড়ে যাইতেও পারত। সে অনেকবার অনেক প্রাণীকে আহত করেছে এই ঠ্যাংগুলি দিয়ে। সে এতটা ভয়ানক প্রাণী যে পশু পাখিকে দেখলে সে তার পায়ের লোম দাঁড়াইয়া আঘাত করে সে রক্ত বের করে নিতে সক্ষম হয়ে থাকে। এই প্রাণীকে দেখে অনেক প্রাণী ভয়ে জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছিলেন। এই ভয়ানক প্রাণীটি অনেক সাহসী ছিলেন। এই সেই ভয়ানক জঙ্গল তৃতীয় নাম্বার। এই জঙ্গলে এই ভয়ানক প্রাণীটি বসবাস করে থাকেন। এই ভয়ানক প্রাণীটি অনেক মানুষকে রক্ত চুষে খেয়ে নিয়েছে। অনেক প্রাণী ভয়ে এর সামনে আসতে পারে না, এতটা ভয়ানক এই সেই প্রাণী। এই ভয়ানক প্রাণীটি বল্টুর সামনে দাঁড়িয়ে পড়েন। বল্টু তো তাকিয়ে রয়েছেন তার দিকে। আরে, এই তীরের মতো দেখতে, এটা আবার কোথায় থেকে আসলো? আমি তো একে দেখে ভয় পাচ্ছি। এটা তীর না তো? না, তীর তো এরকম করে লড়ে না। তীরের আবার ঠ্যাং তো আছে। ও মা, চারদিকে তো লড়াচড়া করতে পারতিছে। ওরে বাবা, এটা তো দেখতে তো অনেক সুন্দর। যাই হোক, একে আমি বাসায় নিয়ে যাবো বাচ্চাদেরকে খেলানোর জন্য। ও মা, এই সেই ভয়ানক প্রাণীটি আগুনে পুড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। মানুষটি আগুনে পুড়িয়ে ছাই হয়ে সেখানে মিশে গেলেন মাটির সঙ্গে। খাবার খুঁজতে খুঁজতে অন্য জঙ্গলে এসে পড়লাম। এটা তো আমার জঙ্গল না। আমার মনেই ছিল না এই জঙ্গলে এই ধরনের ভয়ানক প্রাণীগুলো বসবাস করে। এই ভয়ানক প্রাণী তো দেখতে অনেক সুন্দর, এর ব্যবহার মনে হয় খুব খারাপ হতে পারবে। আমি এখান থেকে কেটে পড়াই ভালো হবে। না, একটু দেখি কি করতে পারে সে আমার সঙ্গে। দেখতে তো পাচ্ছে সে বিভিন্ন ধরনের ভঙ্গিমা করতে পারতেছে। ও মা, না বাবা, যাই। এই জঙ্গলে সেই ভয়ানক প্রাণীটা মুখের বিষ দ্বারা শিয়ালকে নিমেষে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন। শিয়াল তো সেখানে মাটির সঙ্গে ছাই হয়ে মিশে গেলেন। সেই ভয়ানক প্রাণীটি আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে হেঁটে হেঁটে কোথায় যেন চলে যাচ্ছেন সেই প্রাণীটি।